গাইজ গুড মর্নিং, আর চলে এসেছি আজকে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো বুঝে গেছো তোমরা ভিডিওটি কিসের, থাম্বনেল দেখে আর ক্যাপশন পড়ে যে এই ভিডিওটি কিসের উপর হতে চলেছে। একদম ঠিক ধরেছে, আজকে আমার মেয়ের আব্বার তাকে পোলাও মাংস খাওয়াতে হবে, আর সেই জন্য আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে, আর সব তারপরে সারাদিন কী কী করছি সেগুলো দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, এখন আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। তো এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না হচ্ছে, একটু সমস্যা হচ্ছে কারণ এইসব আমার মেয়েই ধরে থাকে, ভিডিওটা মোবাইল মেয়েই ধরে দেয়। কিন্তু ওর যেহেতু আজকে পড়া আছে, তো পড়া তৈরি করার জন্য ও ধরতে পারছে না। তো তোমরা একটু আমার সাথে অ্যাডজাস্ট করে নিও। তো এখানে চিকেন রাখা আছে, এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো মশলার মধ্যে, তোমরা সবাই জানো, তাও একটু বলছি। এবার ভালো করে একটু কষে নেবো, লঙ্কার গুঁড়োটা আমি একটু লাস্টে দেবো। তো এই দেখো মাংস কষে গেছে, আর ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি। মাংসের মধ্যে একটু গরম জল দিলে ওটা টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, ফাইনালি এখন চলে এসেছি পুজো দিয়ে, চান করে এই যে হেনা ফেনা ধুয়েছি, দেখো চুলটা এখনও শুকোয়নি, শুকোবো একটু পরে। আর এবার আমরা যাবো খেতে, অধীর আগ্রহে বসে রয়েছে আমার মেয়ে কখন পোলাও মাংস খাবে। অন্ধকার আসছে, আর তোমার ওই দেখো ঘরে লাইট লাগিয়েছি, এদিকে একটা লাইট লাগিয়েছি, দেখো দেখতে পাচ্ছ। এবার রাত্রির হলে পরে সেটা তোমাদেরকে দেখাবো আরেকবার। চলো আমি খেয়ে নিই, আর খাওয়া দাওয়ার পর তারপর ফিরে আসছি আবার। তো বন্ধুরা, এই যে ফাইনালি আমার পোলাও মাংস রেডি, এখন আমরা খেতে বসবো। তো এই যে এটা আমার, আর এটা আমার মেয়ের, সাথে স্যালাড অবশ্যই নিয়েছি, পোলাও স্যালাড আর চিকেন কষা। তো আমি তো নিজের রান্না নিজের প্রশংসা করতে নেই, তা আমার মেয়ে বলুক খেয়ে কেমন হয়েছে। এখন আমি বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে কোচিনে, 4:30 মতন বাজে, আর দুপুরে খাওয়া দাওয়ার পর আর আসতে পারিনি, একটু রেস্ট নিয়েছিলাম। খেয়ে দিয়ে উঠতে উঠতে 3:10-15 হয়ে গেছে, আর এখন বাজে 4:40, বেরোলাম মেয়েকে কোচিনে ঢোকাবো। কী রে বল, পোলাওটা কেমন আছে? আমার তো খুব ভালো লেগেছে, মানে দুটোই পোলাও চিকেন দুটোই। তোমরা খেলে বুঝতে পারতে, শুধু ছবি দেখলে হবে? ঠিক আছে চলো, তাহলে মেয়েকে আগে কোচিনে, আমাদের পাড়ায় লাইট লাগাচ্ছে ঠাকুর। ঠিক আছে, দেখো বন্ধুরা মেয়েদেরকে কোচিনে ঢুকিয়ে দিয়ে এখন আমি আর আমার এই বান্ধবী একেই সবসময় দেখবে, কারণ আমার একটাই বান্ধবী সবসময় যার সাথে থাকি, বল তাই তো। আর এই যে আমাদের ছোটো সদস্য, এ তো সবসময় আমাদের সাথেই থাকে। তো এখন একটু দেশবন্ধু পার্ক, এটা এখানে একটু মানে ঘুরছি, সামনেই ম্যামের বাড়ি, তো এখানে যা একটু এখানেই বসবো, তারপর ছুটি হয়ে গেলে পরে মেয়েদেরকে নিয়ে সোজা বাড়ি। পরিবেশটা খুব ভালো, সকালবেলা এলে আরও ভালো লাগবে এখানে, তাই না? আগে নর্থ ক্যালকাটায় মেরে যখন কিন্ডার গার্ডেনে পড়তো, কত মজা করতাম এখানে এসে, মানে খুব সুন্দর, ভালো লাগবে। আমার যারা বন্ধুরা রয়েছে, যারা কলকাতার শ্যামবাজার অঞ্চলে থাকো, তারা এই দেশবন্ধু পার্কে চিনে থাকবে অনেকেই। এটা অনেক পুরনো না রে টেম্পু? অনেক পুরনো, এটা বিশাল বড় এরিয়া, মানে এটা তোমাদের পুরো দেখাতে গেলে পুরো একটা ব্লগ, মানে এই নিয়ে একটা ব্লগ তৈরি করতে হবে আমাকে। বিভৎস, মানে পুরো ঘুরে আসছে, মানে ওই যে যেখান থেকে ঢুকলাম দেখালাম, পুরো ওই মাথা থেকে ওই গাছগুলো দেখা যাচ্ছে, পুরো এরকম রাউন্ড করেছে। ঠিক আছে চলো। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে রাত্রি হলে পরে তোমাদেরকে দেখাবো লাইট লাগানোর পর আমার ঘরটা কীরকম লাগছে। এই যে এখান থেকে একটা রডের ওপর থেকে একটা দিয়েছি, এই যে আমাদের সুইচ বোর্ড, ঠিক আছে, ফ্ল্যাশটা জ্বালালে বাজে লাগবে তাই ফ্ল্যাশটা জ্বালাচ্ছি না। হ্যাঁ, এইখান থেকে লাইট দিয়েছি, দাঁড়াও অফ করে দিই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, দিয়ে দিয়েছি গ্রিলতে, মানে এইখানকার ইয়ে থেকে, ঠিক আছে। আর আমার বাড়ির এখান থেকে এন্ট্রেন্স তোমরা জানো, আর এই দেখো আমার ঠাকুর বসে রয়েছে এখন, ঠিক আছে। আর এই যে গ্রিলে
গ্রিলে লাইট দিয়েছি, দেখতে পাচ্ছো তোমরা তো স্লাইডিংটা তোমরা জানো, ঠিক আছে? ভালো লাগছে কি না বলবে, একদিকটা বন্ধ আছে তাই জন্য বুঝতে পারছো না, খুব সুন্দর লাগছে এটা, আমার লাইটটা ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তবে এটা কী হলো, কী লাগলো এখানে দেখে নিচ্ছি পরে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, সোনু মিতা ব্লগস একই নামে আছে, সার্চ করে পেয়ে যাবে। আর হচ্ছে গিয়ে সবাইকে অ্যাডভান্স ভূত চতুর্দশী, ঠিক আছে? তাহলে দেখা হবে পরের ভিডিওতে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই।